নমস্কার, খুকুমনি কিচেনে সকলকে স্বাগত। আজকে আমি বানাবো নিরামিষ ধোকার ডালনা। রেসিপিটা ভালো লাগলে লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন। নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য সাবস্ক্রাইব অবশ্যই করবেন। ধোকা বানানোর জন্য প্রথমে আমি 1 কাপ চানার ডাল নিয়ে ভালো করে ধুয়ে 3 ঘন্টা আগেই ভিজিয়ে রেখেছিলাম। চানাটা ভিজে নরম হয়ে গেছে, এরপর আমি এটাকে মিক্সি জারে দিয়ে পেস্ট করে নেব। এর মধ্যে দিয়ে দিব অল্প একটু হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, 1/2 চামচের মতো জিরে গুঁড়ো, আদা বাটা 1/2 চা চামচ, গরম মশলা বাটা 1/2 চা চামচ, পরিমাণ মতো নুন, আর দিব চিনি। এর মধ্যে দিয়ে দিলাম 2টা কাঁচা লঙ্কা। এটাকে আমি পেস্ট করে নিব। মিক্সির জারে নিয়ে এইভাবে পেস্ট করে নিয়েছি, একেবারে মিহি করি নাই, অল্প একটু দানা দানা থাকবে, এইরকমই পেস্টটা হয়েছে। কড়াই বসিয়ে দিয়েছি, এর মধ্যে দিয়ে দিলাম 2 টেবিল স্পুন রিফাইন তেল। তেল গরম হয়ে গেলে দিয়ে দিলাম ধোকার পেস্ট। লো টু মিডিয়াম ফ্লেমে পেস্টটাকে আমি ভেজে নিব। ধোকার পেস্টটাকে তেলের মধ্যে দিয়ে অনবরত নাড়তে থাকতে হবে, লো ফ্লেমে 3-4 মিনিটের মতো ভেজে নিব। পুরটা যদি শুকিয়ে যায় তবে অল্প একটু জল দিয়ে এটাকে তৈরি করে নেওয়া যাবে। পুরটা প্রায় হয়ে এসেছে, গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিলাম। আমি একটা প্লেট নিয়েছি, এর মধ্যে দিয়ে দিলাম সাদা তেল, হাত দিয়ে সমস্ত জায়গায় লাগিয়ে নিচ্ছি। এর মধ্যে ধোকার পুরটাকে দিয়ে দিলাম। এটাকে খুন্তি দিয়ে এইভাবে চেপে চেপে লাগিয়ে নিব। এইভাবে খুন্তি দিয়ে চেপে চেপে সমান করে দিব। সাইডগুলোকে আমি খুন্তি দিয়ে সমান করে দিয়েছি। ঠান্ডা হওয়ার জন্য রেখে দিব। পুরটা অল্প একটু ঠান্ডা হওয়ার পর আমি ছুরি দিয়ে কেটে নিব। এটাকে আমি স্কোয়ার শেপে কেটে নিব। এইভাবে আমি কেটে নিয়েছি, আস্তে আস্তে করে অন্য একটা প্লেটে তুলে নিচ্ছে যাতে ভেঙে না যায়। পুরটাকে কেটে নেওয়ার পর আমি একটা বাটি নিয়েছি, এর মধ্যে দিয়ে দিলাম 2 টেবিল স্পুন ময়দা, এর মধ্যে জল দিয়ে একটা ব্যাটার তৈরি করব। ব্যাটারটা যাতে বেশি ঘন না হয়, আমি এখানে 2 টেবিল স্পুন ময়দা নিয়েছি আর জল দিয়েছি 4 টেবিল স্পুন, এইরকম পাতলা একটা ব্যাটার তৈরি করে নিয়েছি। এইদিকে আমি কড়াই বসিয়ে দিয়েছি, গরম কড়াইয়ে সাদা তেল দিয়ে দিলাম ভাজার জন্য। ধোকাগুলো একটা একটা করে ব্যাটারের মধ্যে ডুবিয়ে এইভাবে তেলে দিয়ে দিব।
একসঙ্গে বেশি করে দিব না, তিন পিস বা চার পিস দিয়ে আমি ভেজে নিব। ময়দার ব্যাটারে দিয়ে ভেজে নিলে ধোকাগুলি ভাঙবে না। এক পিঠ লাল হয়ে গেলে উল্টিয়ে দিব। দুই পিঠেই লালচে করে ভেজে নিয়েছি, নামিয়ে নিচ্ছে। ধোকাগুলি ভেজে নেওয়ার পর আমি কড়াইয়ে আরও অল্প তেল দিলাম, দিয়ে দিলাম টুকরো করা আলু। এর মধ্যে দিলাম হলুদ গুঁড়ো আর দিলাম পরিমাণ মতো নুন। নুন হলুদ দিয়ে আলুগুলোকে ভেজে নিব। মিডিয়াম ফ্লেমে এক মিনিটের মতো ঢেকে রাখবো। এইদিকে আমি একটা বাটিতে মশলার মিশ্রণ তৈরি করব। এর মধ্যে দিয়ে দিলাম জিরে গুঁড়ো হাফ চামচ, ধনে গুঁড়ো হাফ চামচ, 1/4 চা চামচ লঙ্কা গুঁড়ো, 1/3 চা চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ আদা বাটা, কাঁচা লঙ্কা বাটা হাফ চামচ। অল্প জল দিয়ে মিশ্রণটা তৈরি করে নিব। মশলার মিশ্রণটা তৈরি করে নিয়েছি, এক মিনিট পর ঢাকনা তুলে দিচ্ছি। আরও এক মিনিটের মতো ভেজে নিব। আলুগুলোকে নাড়াচাড়া করে আমি লাল করে ভেজে নিয়েছি, তুলে নিচ্ছি। কড়াইয়ে আমি আরও 2 টেবিল স্পুন তেল দিলাম, এর মধ্যে দিয়ে দিলাম শুকনো লঙ্কা, তেজপাতা আর দিলাম 5 ফোড়ন। ফোড়নটাকে আমি প্রায় 15-20 সেকেন্ডের মতো ভেজে নিয়েছি। গ্যাসের ফ্লেমটাকে লো করে আমি 1 চামচের মতো গরম মশলা বাটা দিয়ে দিলাম। গরম মশলা এখানে লবঙ্গ, এলাচ আর দারচিনি আছে। দশ সেকেন্ডের মতো নাড়াচাড়া করার পর আমি মশলার মিশ্রণটা দিয়ে দিলাম। মশলার মিশ্রণটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। 2 মিনিট ভেজে নেওয়ার পর আমি আলুগুলো দিয়ে দিলাম। মশলার সঙ্গে আলুগুলো মিশিয়ে নিচ্ছি। আলুর সাথে মশলাগুলি প্রায় 20 সেকেন্ডের মতো ভেজে নিয়েছি। তারপর আমি গরম জল দিয়ে দিব। জলটা আমি অল্প বেশি করে দিয়েছি, কারণ আলুটাও সিদ্ধ হবে আর ধোকা অনেকটা জল টেনে নেয়, তাই আমি অল্প বেশি করে দিয়েছি। হাই ফ্লেমে ফুটতে দিব। তরকারিটা ফুটে উঠেছে, এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন। নাড়িয়ে দিচ্ছি, দিয়ে দিলাম ধোকা। ঢাকা দিয়ে রাখবো আর গ্যাসের ফ্লেমটাকে লো করে দিব। 3 মিনিট পর ঢাকনা তুলে দিলাম। এর মধ্যে দিলাম 1/2 চামচ চিনি, দিয়ে দিলাম 1 চামচ ঘি। হাই ফ্লেমে আরও 1 মিনিটের মতো ফুটিয়ে নিব। দিয়ে দিলাম কাঁচা লঙ্কা। 1 মিনিট পর গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিলাম।
তৈরি হয়ে গেছে নিরামিষ ধোকার ডালনা।